মংলা বন্দরের 5 নম্বর জেটিতে অবস্থান করা জাহাজ থেকে সোমবার সকাল থেকে বঙ্গবন্ধু রেল সেতুর পণ্য খালাসে ব্যস্ত শ্রমিক সহ সংশ্লিষ্ট অন্যরা। দেশের গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের পণ্য আসার ধারাবাহিকতায় এবার আসে বঙ্গবন্ধু রেল সেতুর বিভিন্ন মালামাল। রোববার বিকেলে পানামা পতাকাবাহী এমভি সিকন ভিক্টোরি বন্দরে এসে পৌঁছায়। গত 21 সেপ্টেম্বর ভিয়েতনামের ফুমাই পোর্ট থেকে ছেড়ে আসা জাহাজটিতে রয়েছে 3676.28 মেট্রিক টন পণ্য, যার মধ্যে রয়েছে কার্গো স্টিল পাইপ ও স্টিল শীট। জাহাজ থেকে সব পণ্য খালাস হতে 3 থেকে 4 দিন লাগবে। স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স পণ্যগুলো ভিয়েতনাম থেকে নিয়ে আসে আর বন্দরে খালাস করছে কামার নাজ গ্রুপ কোম্পানি। মংলা পোর্টে আনা হচ্ছে এবং মংলা পোর্ট অথরিটি আমাদেরকে প্রচুর পরিমাণ সাহায্য করতেছে এটাকে আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে এটাকে ডিসচার্জিং করার জন্য। সো এটা পার্ট হতে পারে আমরা অবশ্যই গর্বিত অ্যাজ এ হক অ্যান্ড সন্স পার্ট। এখানে আমাদের মংলা বন্দরে আমাদের কোনো হ্যাসেল নাই, হ্যাসেল ফ্রি আমরা কাজ করতেছি, হ্যাসেল ছাড়াই। সো আমরা কাজে যতটুকু আসতেছে দ্রুত তত দ্রুতই আমরা পাঠাতে পারছি। আমরা এইখানে বন্দরের সার্ভিস নিয়ে স্যাটিসফ্যাকশন, ফুল স্যাটিসফাইড আছি আমরা। বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় একের পর এক মেগা প্রকল্পের পণ্য আনতে পারছেন তারা। 9টি জেটি আমরা পাচ্ছি আগামী 3 বছরের মধ্যে। এই যে জেটিগুলো এবং ইকুইপমেন্টসগুলো আমাদের কিন্তু অলরেডি একটা ক্যাপাবিলিটি এনহ্যান্স হয়েছে। এখন যেটা চ্যালেঞ্জ যেটা আমরা ফেস করেছি সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের ড্রেসিং কার্যক্রমটা চালু করা। ড্রেসিং কার্যক্রমটা আমরা যদি শেষ করতে পারি, এখন আমরা 8.5 মিটার জাহাজ এখানে আসছে, আমরা আগামী জুন মাসে যখন শেষ করব তখন 9 মিটার ড্রাফটের জাহাজ আসবে। শুল্ক প্রক্রিয়া শেষে পণ্যগুলো নদীপথে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্প এলাকায় পৌঁছাতে 7 থেকে 10 দিন সময় লাগবে। অবকাঠামো নির্মাণের মধ্য দিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় একের পর এক স্বপ্ন পূরণের পথে আরেকটি নাম সিরাজগঞ্জের বঙ্গবন্ধু রেল সেতু। দ্রুত গতিতে দেশের দীর্ঘতম এই রেল সেতুর কাজ এগিয়ে নিতে পণ্য আমদানি করে ভূমিকা রাখছে মংলা বন্দর, আর তাতে প্রকল্পের কাজে গতি বাড়ার সাথে সাথে বাড়ছে মংলা বন্দরের রাজস্ব। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, মংলা।